সহজ যুক্তিতে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য প্রথমে আপেক্ষিক বেগ সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন। দেখো, আমরা যখন পৃথিবী পৃষ্ঠে স্থির থাকি, তখন পৃথিবী পৃষ্ঠে অন্যান্য স্থির বস্তু যেমন গাছপালা, বাড়িঘর, তাদের সাপেক্ষে আমরা স্থির থাকি, কারণ ওই সমস্ত বস্তুগুলিকে আমরা স্থির অবস্থাতে দেখি। কিন্তু একটি বিষয় খেয়াল করো, দেখো, যেহেতু পৃথিবী স্থির নয়, অনবরত সে সূর্যের চারিদিকে আবর্তন করে চলেছে, অতএব পৃথিবী পৃষ্ঠে আমরা স্থির থাকলেও পৃথিবীর সঙ্গে সঙ্গে পৃথিবীর গতিতে আমরাও আবর্তনশীল। তাই পৃথিবীর বাইরের কোন বস্তুর সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল, কারণ পৃথিবী পৃষ্ঠের বাইরে থেকে যদি আমাদের দেখা যায়, তাহলে পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদেরকেও গতিশীল বলে মনে হবে, অর্থাৎ পৃথিবীর বাইরের বস্তুর সাপেক্ষে আমরা গতিশীল। একই রকম ভাবে যখন আমরা বাসে যাই, তখন বাসে যে সমস্ত যাত্রীরা স্থির অবস্থায় রয়েছে, তখন বাস বা যাত্রীদের সাপেক্ষে কিন্তু আমরা স্থির, কিন্তু বাইরের কোনো বস্তুর সাপেক্ষে, অর্থাৎ বাইরের বাড়িঘর গাছপালার সাপেক্ষে আমরা গতিশীল। তখন আমরা দেখি যে বাড়িঘর গাছপালাগুলি পিছনের দিকে ছুটে চলেছে। এর কারণ কি? এর কারণ হলো, আমরা যখন বেগের পরিমাপ করি, তখন সর্বদাই নিজেকে স্থির কল্পনা করে মাপি। এখন বিষয়টিকে আরো একটু পরিষ্কার করে নেওয়া যায়। মনে করো, গতিশীল ও দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বস্তু পরস্পরকে অতিক্রম করছে, অর্থাৎ দুটি গতিশীল বাস পরস্পরকে অতিক্রম করছে, বা দুটি গতিশীল ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, তাহলে তাদের পরস্পরকে অতিক্রম করার সময় কত হবে যদি উহারা একই দিকে যায়, বা যদি উহারা বিপরীত দিক হইতে পরস্পরের দিকে আসে। এখন আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করব, যদি উহারা একই দিকে যায়। তাহলে এখানে লক্ষ্য করো, ক আর খ বস্তু দুটি V1 ও V2 গতিবেগে একই দিকে যাচ্ছে, তাহলে কতক্ষণে অতিক্রম করবে আমরা সেটি নির্ণয় করতে চলেছি। এখন দেখো, খ বস্তুটি ক বস্তুকে অতিক্রম করবে, এর জন্য খ এর সাপেক্ষে ক এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। এর জন্য খ এর গতিবেগটিকে শূন্য হিসাবে ভাবতে হবে, কারণ আমরা যখন গতিবেগ মাপি, তখন সর্বদাই নিজের গতিবেগটিকে স্থির হিসাবে ভাবি। এর জন্যই যখন গতিশীল বাসে বসে থাকি, তখন নিজেকে স্থির ভাবি এবং দেখি গাছপালাগুলো পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে এই গতিবেগটাকে যদি শূন্য হিসাবে ভাবতে হয়, তাহলে এর সমান এবং বিপরীতমুখী গতিবেগ একটি নিতে হবে, অর্থাৎ এই V1 বেগ বিপরীত দিকে যদি আমরা নিয়ে নিই, তাহলে কিন্তু এই প্লাস বি মাইনাস বি হয়ে এই গতিবেগটা শূন্য হয়ে গেল, অর্থাৎ আমরা এর গতিবেগটিকে শূন্য হিসাবে এখন ভাবতে পারলাম। তাহলে সমস্যাটি কিছুটা স্রোতের প্রতিকূলে নৌকার বেগের মতো হয়ে গেল, কারণ ভাবা যেতে পারে এখানে নৌকাটি V2 বেগে যাচ্ছে এবং বিপরীত দিকে স্রোতের বেগ V1, অর্থাৎ ক্ষয়ের সাপেক্ষে ক্ষয়ের আপেক্ষিক গতিবেগ হবে V2 মাইনাস V1, অর্থাৎ এই গতিবেগ দ্বয়ের অন্তর্ভর। যেহেতু এই বেগটি মাইনাস V1 এবং এই বেগটি V2, অতএব ক্ষয়ের সাপেক্ষে ক্ষয়ের আপেক্ষিক বেগ হল V2 যুক্ত মাইনাস V1, অর্থাৎ V2 মাইনাস V1। এখন আমরা এই গতিবেগটিকে V2 মাইনাস V1 হিসেবে ভাববো। আবার দেখো, এই খ বস্তুটি যদি ক বস্তুকে অতিক্রম করে, তাহলে তাকে কতটা দূরত্ব যেতে হবে? এটি অবশ্যই কয়ের দৈর্ঘ্য যুক্ত ক্ষয়ের দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ এই সমস্যাটি আবার একটি ট্রেন বা বাসের একটি প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করার মতো বিষয়। সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যের সমষ্টির পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা এই সিস্টেমটির গতিবেগ জেনে ফেললাম V2 মাইনাস V1, এবং কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সেটাও জেনে গেলাম এই দুটি বস্তুর দৈর্ঘ্যের সমষ্টি পরিমাণ। সুতরাং আমরা খুব সহজেই V = S/T এই সম্পর্কটি থেকে পরস্পরকে অতিক্রম করার সময়টি নির্ণয় করতে পারব, যেখানে V এর মান হবে V2 মাইনাস V1, অর্থাৎ উভয়ের গতিবেগের অন্তর, সমান এই S হল ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি এবং T হল পরস্পরকে অতিক্রম করার সময়। তাহলে দেখো কত সহজে আমরা এই সম্পর্কটি নির্ণয় করতে পারলাম।
তাহলে এই ধরনের সমস্যার সমাধান করার জন্য চিত্রটি এঁকে নেবে। তাহলে অটোমেটিক্যালি আমরা V2-V1 এর বিষয়ে গিয়ে ভাবতে পারবো, অর্থাৎ আপেক্ষিক বেগ গিয়ে হিসাব করে নিতে পারবো এবং মোট কতটি দৈর্ঘ্য যাচ্ছে সেটিও আমরা বলে নিতে পারবো। তাহলে এই V=S/T সাহায্যে এই সূত্রটি তাড়াতাড়ি নির্ণয় করতে পারবে, সেক্ষেত্রে সূত্রটি মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। পরবর্তী ক্ষেত্রে যদি উহারা পরস্পরের বিপরীত দিক থেকে আসে তাহলে সেক্ষেত্রে চিত্রটি এইরূপ হবে, অর্থাৎ ক বস্তুটি V2 বেগে এইদিকে যাচ্ছে এবং খ বস্তুটি V1 বেগে এইদিকে যাচ্ছে। তাহলে আমরা যদি খ বস্তুর সাপেক্ষে ক বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করি তাহলে খ বস্তুটিকে স্থির অবস্থায় ভাবার জন্য খ এর বিপরীত দিকে আমরা ওই V1 পরিমাণ বেগ ভেবে নেব, অর্থাৎ খ বস্তুটিকে স্থির অবস্থায় ভাবা হলো। তাহলে আমরা যেহেতু এই দিকটিকে পজিটিভ হিসাবে ভেবেছি, এখানে দেখো এই দিকটিকে কিন্তু পজিটিভ হিসাবে ভাবা হয়েছিল তাই V2 কে প্লাস, কিন্তু V1 এর বেগটি এই দিকে ছিল তার জন্য V1 এর বেগ V1টিকে মাইনাস হিসাবে ভাবা হয়েছিল, কিন্তু এখানে দেখো এই দিকটিকে পজিটিভ ভাবার জন্য এইটি V1টাও প্লাস এবং V2টিও প্লাস। তাহলে এই দিকে V1 বেগ এবং এই দিকে V2 বেগ, তার মানে এটি স্রোতের অনুকূলে বেগের মতো বিষয় হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে বেগের পরিমাণটা হবে V1 যুক্ত V2, অর্থাৎ এক্ষেত্রে আপেক্ষিক বেগের পরিমাণটা হবে V1 যুক্ত V2 এবং মোট দৈর্ঘ্য অতিক্রম করতে হবে একই রকম ভাবে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি পরিমাণ। সুতরাং এই V=S/T সম্পর্ক থেকে আমরা এই সম্পর্ক লিখতে পারি, এক্ষেত্রে V এর মানটি হবে উভয়ের গতিবেগের সমষ্টি এবং S সমান হবে ট্রেন দুটোর দৈর্ঘ্য সমষ্টি এবং T হল পরস্পরকে অতিক্রমের সময়। এখন সমস্যায় আসা যাক, বলা আছে 100 গজ ও 76 গজ দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 18 ও 12 মাইল বেগে চলিতেছে, যদি উহারা একই দিকে যায় তবে তাহারা কতক্ষণে পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে তুমি এগিয়ে নেব, ক বস্তুটি 18 মাইল বেগে যাচ্ছে, 18 মাইল/ঘন্টা বেগে যাচ্ছে এবং খ বস্তুটি 12 মাইল/ঘন্টা বেগে যাচ্ছে এবং তারা একই দিকে যাচ্ছে, অতএব এই একই দিকে চিত্রটি আঁকা হয়েছে। এখন এই খ এর বিপরীত দিকে আমরা একটি বেগ এঁকে দেবো, তাহলে সেক্ষেত্রে স্রোতের প্রতিকূলের বেগের মতো এসে যাবে, সেক্ষেত্রে মোট দূরত্ব অতিক্রম হবে আর এদের দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ 100 গজ যুক্ত 76 গজ সমান 176 গজ এবং যেহেতু এটি স্রোতের প্রতিকূলের বেগের মতো কারণ পরস্পরের বিপরীতমুখী বেগ, অর্থাৎ এই দিক আমরা এই দিকটা ভাবতে পারি নৌকার গতিবেগ এবং এই দিকটা ভাবতে পারি স্রোতের গতিবেগ, সেক্ষেত্রে আপেক্ষিক বেগের পরিমাণটা হবে 18-12 মাইল/ঘন্টা সমান 6 মাইল/ঘন্টা। অতএব আমরা সহজেই V=S/T সম্পর্কে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে T এর মান হবে S/V, এখানে S এর পরিমাণটি হলো এই 176 এবং V এর মানটি হলো 6×1760, এখানে গজ রয়েছে এই জন্য 6 মাইলকে 1760 দিয়ে গুণ করে দুটি একই এককে পরিণত করা হলো। এখানে 6 মাইল/ঘন্টা অর্থাৎ 6×1760 গজ/ঘন্টা করে নেওয়া হয়েছে। এই ঘন্টাটিকে যদি আমরা সেকেন্ডে এককে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে 3600 দিয়ে গুণ করে নেওয়া হলো। সেক্ষেত্রে এগুলিকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে পরস্পরকে অতিক্রম করার সময় পাবো 60 সেকেন্ড। এখন দেখো আমরা যদি সমস্যাটির সমাধান সূত্রের সাহায্যে করি, অনেক বইতে সূত্র হিসাবে দেওয়া আছে, সেক্ষেত্রে প্রথমে এই সূত্রটি লিখে নিতে হবে, উভয়ের গতিবেগের অন্তর সমান ট্রেনের দৈর্ঘ্য সমষ্টি ডিভাইডেড বাই পরস্পরকে অতিক্রম করার সময়। তাহলে ট্রেন দুটো দৈর্ঘ্য সমষ্টি, সেটির পরিমাণ আমরা এখানে 176 গজ সেটি বসিয়ে দেব এবং পরস্পরকে অতিক্রম করার সময় সেটি আমরা নির্ণয় করব, আর উভয়ের গতিবেগের অন্তর সেটি খুব সহজেই এদের বিয়োগ করে আমরা মানটা বসিয়ে দিলে সহজেই পরস্পরকে অতিক্রম করার সময়টি নির্ণয় করে নিতে পারবো। পরবর্তী সমস্যা, 100 গজ ও 76 গজ দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 18 ও 12 মাইল বেগে চলিতেছে, যদি উহারা বিপরীত দিক হইতে পরস্পরের দিকে আসে তবে তাহারা কতক্ষণে পরস্পরকে অতিক্রম করবে। প্রথমে আমরা এই চিত্রটি এঁকে নেব, প্রথমে বলা আছে উহারা বিপরীত দিক হইতে পরস্পরের দিকে আসছে, অর্থাৎ চিত্রটি এইরূপে হবে, অর্থাৎ উহারা বিপরীত দিক হইতে পরস্পরের দিকে আসছে। এখানে এখন ক্ষয়ের সাপেক্ষে কয়ের আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য ক্ষয়ের সমান ও বিপরীতমুখী বেগ এঁকে নিতে হবে, এটি এখন ক্ষয়ের বেগ। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে এদের দৈর্ঘ্যের সমষ্টি, সেটি হলো 100 যুক্ত 76 গজ সমান 176 গজ, আবার এখানে এই গতিবেগের অভিমুখ দুটি একই, অর্থাৎ স্রোতের অনুকূলের বেগের মতো, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগের পরিমাণটা হবে 18 মাইল/ঘন্টা যুক্ত 12 মাইল/ঘন্টা সমান 30 মাইল/ঘন্টা। অতএব আমরা যদি এখন V=S/T সম্পর্কটিকে যদি ব্যবহার করি সেক্ষেত্রে টি এর মান হবে S/V, এখানে S এর মান হলো 176
এবং ভি এর মান হলো 30 গুণিত 1760, কারণ এই মাইলটিকে গজ করে নেওয়া হয়েছে, কারণ 176 গজ রয়েছে। এরপরে আবার যদি আমরা এই ঘন্টাটাকে যদি সেকেন্ড করে নিই, তাহলে সেক্ষেত্রে 3600 দিয়ে গুণ করে নিতে হবে, এবং এটিকে যদি কাটাকাটি করা হয় তাহলে আমরা অ্যান্সার পাবো 12 সেকেন্ড, অর্থাৎ ট্রেন দুটি পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করবে। আমরা যদি আবার এই সমস্যাটিকে সূত্র মনে রেখে করি, তাহলে সেক্ষেত্রে কিছুই নয়, সূত্রটিকে মনে রেখে এই ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি মান এবং উভয়ের গতিবেগের সমষ্টির মান বসিয়ে দিলেই পরস্পরকে অতিক্রম করার সময়টি নির্ণয় করে নিতে পারব। পরবর্তী সমস্যা, বিপরীত দিক হইতে ভিন্ন গতিতে আসা। বিপরীত দিক হইতে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 15 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে প্রথমে আমরা চিত্রটি এঁকে নেব। এখানে আগের সমস্যা দুটি থেকে একটু আলাদা সমস্যাটি, এখানে একটি পোস্টকে অতিক্রম করছে, ট্রেন দুটি কত সময় সেটি দেয়া আছে, এবং ট্রেন দুটির দৈর্ঘ্য বা গতিবেগ কোনটি দেয়া নেই, তবে বলা আছে ট্রেন দুটির দৈর্ঘ্য সমান, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন বলা হয়েছে। তাই ট্রেন দুটির গতিবেগ যদি আমরা V1 ও V2 ধরে নিই এবং ট্রেন দুটির দৈর্ঘ্য যেহেতু একই এবং সেই দৈর্ঘ্যটিকে যদি আমরা x হিসাবে ভেবে নিই, তাহলে এই V = S/T সম্পর্কের সাহায্যে পোস্টটিকে অতিক্রম করার সময় হবে V1 = X/10, কারণ এই V1 গতিবেগের বস্তুটির দৈর্ঘ্যকে আমরা x ধরে নিয়েছি এবং সে 10 সেকেন্ডে পোস্টটিকে অতিক্রম করছে। একটি পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য পরিমাণ অতিক্রম করা, অতএব সে ওই x দূরত্বই যাচ্ছে 10 সেকেন্ডে। সুতরাং এই V = S/T সম্পর্কের সাহায্যে আমরা বলতে পারছি V1 এর মান হলো X/10। একই রকম ভাবে V2 বেগের বস্তুর ক্ষেত্রে আমরা পাবো V2 = X/15। আবার দেখো, যেহেতু ট্রেন দুটি বিপরীত দিক হইতে পরস্পরের দিকে আসছে, অতএব V1 এর সাপেক্ষে V2 আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য V1 এর সমান বিপরীতমুখী বেগ একটি তৈরি করে নিয়েছি, সেক্ষেত্রে বস্তুটির গতিবেগ একই অভিমুখী হয়ে গেছে। তার মানে স্রোতের বেগের মতো ঘটনা ঘটে, স্রোতের অনুকূলে বেগের মতো ঘটনা ঘটে গেছে, অর্থাৎ এক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে V1 + V2 এবং মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2x, কারণ এটিরও দৈর্ঘ্য x এবং এটিরও দৈর্ঘ্য x, সুতরাং মোট দৈর্ঘ্য সমান 2x এবং আপেক্ষিক বেগের পরিমাণ হলো V1 + V2। সুতরাং আবার যদি আমরা এই V = S/T সম্পর্কটিকে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এই t এর মান হবে s, অর্থাৎ এই 2x / V1 / V2। এখন দেখো, এই V1 V2 মানগুলি কিন্তু আমাদের জানা আছে, এই V1 V2 মানগুলি যদি আমরা এখানে বসিয়ে দিই, সেক্ষেত্রে লসাগু করে যদি x টিকে ক্যান্সেল করা হয়, তাহলে আমরা এই রেজাল্টটি পাবো। এটি ক্যালকুলেশন করলে রেজাল্ট পাওয়া যাবে 12 সেকেন্ড। অথবা আমরা সম্পর্কটিকে এই সূত্রটি মনে রেখেও করতে পারি, পরস্পরকে এই ক্ষেত্রে সূত্রটি হয় পরস্পরকে অতিক্রম করার সময় সমান 2T1T2/T1 + T2। এটি অনেক বইয়েতে এই সম্পর্কটি লেখা আছে, এখানে সরাসরি এই সম্পর্কটিতে সূত্রটির মানগুলি বসালেই আমরা পরস্পরকে অতিক্রম করার সময়টিও নির্ণয় করে নিতে পারবো। পরবর্তী সমস্যা, 4 নম্বর সমস্যাটি রয়েছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 12 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? আগের সমস্যাটি থেকে এই সমস্যাটি একটু ভিন্ন ধরনের, কারণ ট্রেন দুটি একই দিক থেকে ভিন্ন গতিতে আসছে, বাদ বাকি সব একই, ট্রেন দুটি দৈর্ঘ্য সমান এবং দুটি ক্ষেত্রে এই পোস্টকে অতিক্রম করার সময়টি দেওয়া আছে। সুতরাং চিত্র যদি অঙ্কন করা যায়, চিত্রটি এইরকম হবে, অর্থাৎ একই দিক থেকে ভিন্ন গতিতে আসছে। এক্ষেত্রেও আমরা বস্তুটির গতিবেগ V1 ও V2 ধরে নিলাম এবং ট্রেন দুটির দৈর্ঘ্য একই এবং সেই দৈর্ঘ্যটাকে x একক ধরে নেওয়া হলো। যেহেতু V1 বেগের বস্তুটি 8 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করছে, তার মানে 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য x পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করছে, অতএব V = S/T সম্পর্ক থেকে আমরা এইটি লিখে নিতে পারি, অর্থাৎ V1 = X/8। এখানে V1 এর মান পেলাম X/8, অর্থাৎ 8 সেকেন্ডে ট্রেনটি V1 গতিবেগে নিজের দৈর্ঘ্য x পরিমাণ অতিক্রম করবে। পরবর্তী ক্ষেত্রে আমরা একই রকম ভাবে V2 মান পাবো X/12। এখন যেহেতু V1 এর সাপেক্ষে V2 আপেক্ষিক বেগ, এখন যেহেতু V1 এর সাপেক্ষে V2 আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাইছি, অতএব V1 এর সমান বিপরীত গতিবেগ কি অঙ্কন করে নিতে হবে। এক্ষেত্রে স্রোতের প্রতিকূলে বেগের মতন হয়ে গেছে, অর্থাৎ এটিকে যদি আমরা বলি নৌকার গতিবেগ এবং এটিকে যদি বলি স্রোতের গতিবেগ, সেক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2x একক এবং আপেক্ষিক বেগের পরিমাণটা হবে V1 - V2। এবং সে একই রকম ভাবে এই V = S/T সম্পর্ক বা T = S/V সম্পর্ক থেকে আমরা s এর মান 2x এবং v এর মান V1 - V2 বসিয়ে দিলে, এবং এই V1 ও V2 এর মানগুলি যদি বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটি পাবো এবং সেক্ষেত্রে অ্যান্সার হবে 48 সেকেন্ড। সমস্যাটি সমাধান করার জন্য এই সূত্রটি মনে রেখেও করা যেতে পারে, এক্ষেত্রে পরস্পরকে অতিক্রম করার সময় 2T1T2/T1 - T2।